বদরপুরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে হতাহত দুই। রবিবার সকালে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এক চালকের মর্মান্তিক মৃত্যুসহ অপর চালক গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। জানা গেছে এদিন বদরপুর থেকে AS01GC7447 নম্বরের একটি লরি করিমগঞ্জ যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। এমন সময় বিপরীত দিক থেকে আসা AS01EC7978 নম্বরের লরির সাথে অপর লরির সংঘর্ষ হলে করিমগঞ্জ অভিমুখে আসা লরি চালকের অকস্থলেই মৃত্যু হয়। তার নাম বাবর হোসেন, বাড়ি স্থানীয় বাখর চাল গ্রামে। এতে গুরুতর আহত হওয়া অপর লরি চালকের নাম বিকাশ দাস, তার বাড়ি ত্রিপুরার কাঞ্চন বাড়িতে। বর্তমানে আহত চালক শিলচর মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন। পরে বদরপুর পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের জিম্মায় নেওয়ার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে প্রেরণ করেছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা। বদরপুরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে হতাহত দুই। রবিবার সকালে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এক চালকের মর্মান্তিক মৃত্যুসহ অপর চালক গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। জানা গেছে এদিন বদরপুর থেকে AS01GC7447 নম্বরের একটি লরি করিমগঞ্জ যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। এমন সময় বিপরীত দিক থেকে আসা AS01EC7978 নম্বরের লরির সাথে অপর লরির সংঘর্ষ হলে করিমগঞ্জ অভিমুখে আসা লরি চালকের অকস্থলেই মৃত্যু হয়। তার নাম বাবর হোসেন, বাড়ি স্থানীয় বাখর চাল গ্রামে। এতে গুরুতর আহত হওয়া অপর লরি চালকের নাম বিকাশ দাস, তার বাড়ি ত্রিপুরার কাঞ্চন বাড়িতে। বর্তমানে আহত চালক শিলচর মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন। পরে বদরপুর পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের জিম্মায় নেওয়ার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে প্রেরণ করেছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।